আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইয়েরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো প্রবাস থেকে অর্থাৎ বিদেশ থেকে আপনি কতটুক স্বর্ণ বাংলাদেশে আনতে পারবেন শুল্ক ছাড়া, অর্থাৎ আপনার স্বর্ণর বা রূপার ব্যাট ছাড়াই আপনি কতটুক ফ্রিতে আনতে পারবেন। আপনারা 23 গ্রাম স্বর্ণ আনতে পারবেন, অর্থাৎ 2 ভরি স্বর্ণ আনতে পারবেন যদি পুরুষ হন। এজন্য আপনাদেরকে কোনো রকম শুল্ক দিতে হবে না। আর যদি মহিলা হন সেক্ষেত্রে আপনারা আনতে পারবেন 117 গ্রাম, প্রায় 10 ভরি আপনারা আনতে পারবেন, কোনো রকম শুল্ক লাগবে না। কিন্তু এক্ষেত্রে অবশ্যই একই জিনিসের ওপর, মানে এক ধরনের কোনো জিনিস সেটা আপনারা 12টির বেশি আনতে পারবেন না। ধরেন একটি হার, স্বর্ণের হার, সেটা হচ্ছে আপনার সেম কোয়ালিটির 12 পিস আপনি আনতে পারবেন না। এখন বর্তমানে আপনি সর্বোচ্চ কতটুকু আনতে পারবেন? শুল্ক ছাড়া তো আপনারা আনতে পারবেনই, এটা তো বলেই দিলাম 23 গ্রাম আর হচ্ছে 117 গ্রাম। কিন্তু আপনি যদি শুল্ক দিয়ে আনতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু আনতে পারবেন? বর্তমানে আপনি শুল্ক সহ যদি আপনি শুল্ক দিয়ে আনেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 100 গ্রাম স্বর্ণ এবং 200 গ্রাম রূপা আনতে পারবেন শুল্ক দিয়ে। তো এখন স্বর্ণের ক্ষেত্রে প্রতি গ্রামে শুল্ক আপনার আসবে 2000 টাকা প্রতি ভরি, প্রতি ভরিতে আপনার 2000 টাকা শুল্ক দিতে হবে কাস্টমকে। এবং রূপার প্রতি আপনাকে ভরি প্রতি দিতে হবে 6 টাকা। এই হারে আপনাকে শুল্ক দিয়ে আপনি স্বর্ণ অথবা রূপা আনতে পারবেন। কিন্তু সর্বোচ্চ লিমিট হচ্ছে আপনার 100 গ্রাম, আর রূপার ক্ষেত্রে লিমিট হচ্ছে 200 গ্রাম। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে কারা কতটুকু স্বর্ণ আনতে পারবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা একটা বিশেষ সতর্ক থাকবেন, সৌদি আরব থেকে অথবা অন্য কোনো কান্ট্রি থেকে যে সকল প্রবাসী ভাইরা আপনারা ছুটিতে আসেন, আসার সময় অন্তত যে লিমিট দেওয়া আছে আপনাদেরকে স্বর্ণের, সেই লিমিট অনুসারে আনবেন। অতিরিক্ত কোনো রকমের স্বর্ণের বার আপনি আনবেন না। যদি আপনাকে কেউ বলে যে আমি তোমার টিকিটের টাকা দিয়ে দিব, তোমার টিকিটের টাকা লাগবে না, আমার 2-4টা স্বর্ণের বার তুমি বাংলাদেশে তোমার সাথে করে নিয়ে যাবে, আসলে এই ধরনের কোনো প্রস্তাবে আপনারা রাজি হবেন না। যদি রাজি হন তাহলে আপনারা বিপদে পড়বেন, কারণ আপনার লিমিট অতিক্রম হলেই কিন্তু আপনাকে ধরে ফেলবে এবং অ্যারেস্ট করে ফেলবে, এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি এই স্বর্ণের বারগুলো কোথায় পেয়েছেন, আর অনেক বিপদের প্রশ্নের সম্মুখীন হবেন আপনি। আপনারা অলরেডি জানেন যে স্বর্ণসহ এক বিদেশ ফেরত প্রবাসী ভাই কিন্তু এই স্বর্ণসহ বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ধরা খায়। তো বিষয়টা অনেক সেন্সিটিভ একটা বিষয়, তো আপনারা যারা বিদেশ থেকে আসবেন অবশ্যই লিমিটের ক্রস করবেন না। যতটুকু আপনার আনার অধিকার রয়েছে ততটুকুই আনবেন, বেশি আনার চেষ্টা করবেন না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজ থেকে আপনারা পেজটিকে ফলো বা লাইক দিয়ে রাখবেন, তাহলে সবসময় আপডেটগুলো পাবেন। সবাই ভালো থাকেন, টিল দেন আল্লাহ হাফেজ।